আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন। আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্ত, যারা অসহায়, তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি। আমরা আমাদের একটা সংস্থা আছে, হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। তো এদের পক্ষ, আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি। আপনিও এই তালিকায় আছেন। হাসানি, হ্যাঁ, আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা। আল্লাহ জলদি ধরা বা খেয়ে আয় না, বন্যায় সকলটা নিচে কি বাসা ইয়া। হ্যাঁ, কি আছে? চাউল নেই, চাল আছে, ডাল আছে, তেল আছে, এগুলো আছে আর কি। আল্লাহ তোমরা হায়াত দোক, বড় আরো বড় করুক, যাতে আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এ পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব। ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি। আমি ফোনে লেখা করছি না, আমি ইন্টারভিউ দিব। না না, আমরা প্রশ্ন করবো, শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন, এইগুলোই আর কি। এই মাইক্রোফোনটা নিয়ে আসো তো। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের সংস্থার নাম বলবেন, পরে আমাদের ধন্যবাদ জানাবেন। সংস্থার নাম কি আপনার? আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। ধন্যবাদ। হুমায়ুন এইড কিতা খরচ বাংলাদেশ? হুমায়ুন না, হুমায়ুন না, হিউম্যান। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন আগে, আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে, ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে, নাইলে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন। ঠিক আছে, ক্যামেরার লেন্স আমি কুমবাই দিই। ওই যে ক্যামেরার মধ্যে, চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না, ওইটার দিকে তাকাতে হবে। এই এটা পাইছি পাইছি। হুমায়ুন এইড কিতা খরচ বাংলাদেশ? হুমায়ুন না, হুমায়ুন না, হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। ইউকে বাংলাদেশ, হুমায়ুন কিতা খরচ বাড়ি কই? লাস্টেরটা বললে হবে না তো, আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। হিউম্যান এইড কিভাবে বাংলাদেশ? ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ। ও, নখন আমার 2 কেজি চাউল দিয়ে আমার দাঁতে দুটো বাংতা, আমার মাছ মারাও যাইব। সহজ একটা বিষয়, একটা নাম তো। চাচা, আচ্ছা, ধন্যবাদ। হুমায়ুন না, হিউম্যান, হিউম্যান আর হুমায়ুন তো এক হতো। আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি, সুন্দর করে বলবেন। না, আমার তো আমার তোমার চাউল গুনলো কি? একবার ট্রাই করেন যে, কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব? আচ্ছা, হ্যাঁ, প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে, হিউম্যান এইড। হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। কিতা কিতি হয় নাই চাচা, হয় নাই। আমার আর কুন্তা লাগতো না রে বাবা, 2 কেজি চাউল দিয়ে আমার দাঁত ভাঙে। মনটা কি দিলে দেও, নাইলে বস্তা গুলো গিয়ে যাও কি? 2 কেজি চাউল দিয়ে হন তাই হুমায়ুনের বা বা 14 গোষ্ঠী ধরন যাও খা। আমার লাগতো না, আমার মাছ মারা দিয়ে ট্রাই করে দেখেন। দিনে 8-12 বারি দেখি। ওই আর তোমার ফোন হুন লইয়া আঙ্কেল, একবার দেখেন। আমার আর চাউল লাগতো না, তুমি যে স্যার আমি বলে দিচ্ছি তো, কুচ্চু বলা দেওয়া লাগবে না। 2 কেজি চাউল দিয়ে হিউম্যান ওয়েট আমি কোন কইতাম গিলা? আমি অতটা যদি পারতাম তে রুজি করে খাইলাম, মানে এইলা মরলাম না। বাড়ি একবার দেখেন, আমি আর পারতাম না, হুমায়ুন হুমায়ুন তো কইতাম পারতাম না। 1 কেজি চাউল দিলা, দিলে আমার যদি তোমার দোয়ার খেয়াল থাকে তে মন থেকে দিয়ে যাও। ই হুমায়ুন এইট কিতা খরচ বাংলাদেশ না পাকিস্তান? আমি আপনার আপনার কথাগুলো সারা বাংলাদেশ দেখবে এর জন্য আর কি। সেটো বাদ নাই, আমারে বাংলাদেশে দেখছে কিতা করতা। তোমার এগুলো ইয়ে যাও কিরে বাবা, যাও আটো হাম নাই। কুন্দা দিবার থাকলে মন থেকে দিও, আল্লাহ দেখলে হয়েছে। তুমি আস্তা হুমায়ুনও দেখিয়ে লাভ নাই। দান হোক মন থেকে, আসুন এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি না তো।